আছে গুড মর্নিং 18 রঙিয়ার মহাজোটৰ প্ৰাৰ্থী ব্যতিক্ৰমী প্ৰচাৰ ভূত বিচাৰি গৈ আৰম্ভ কৰিলে ৰোগীৰ প্ৰাথমিক চিকিৎসা ৰঙিয়াৰ আৰিমত গাঁও পঞ্চায়তৰ গাঁওসমূহত এফালৰ পৰা প্ৰচাৰ চলাইছে মিত্ৰজোটে ভূত বিচাৰি ঘৰে ঘৰে প্ৰচাৰ চলাইছে মহাজোটৰ প্ৰাৰ্থী ভগৱান দত্ত দেৱমিশ্ৰয় আৰু প্ৰচাৰ চলোৱাৰ মুহূৰ্ততে যদি কাৰোবাৰ ঘৰত কোনো ৰোগী অথবা অসুস্থ লোকক লগ পাইছে তেন্তে প্ৰাথমিক চিকিৎসা কৰিছে ডক্টৰ ভগৱান দেৱমিশ্ৰয় লগতে ৰোগীসকলক পৰামৰ্শ দিছে ভালদৰে শৰীৰৰ যত্ন লোৱাৰ বাবে মহাজোটৰ এই প্ৰাৰ্থীগৰাকী পেছাৰ হৈছে এগৰাকী চিকিৎসক নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে চেম্বাৰত উপস্থিত থাকিব পৰা নাই চিকিৎসক ভগৱান দেৱমিশ্ৰ কিন্তু তাৰ মাজতো ঘৰে ঘৰে গৈ চলোৱা প্ৰচাৰৰ মাজতে বহু ৰোগীৰ লগত তেওঁ সাক্ষাৎ কৰে লগতে বিনামূলীয়াকৈ প্ৰাথমিক চিকিৎসা প্ৰদান কৰিছে বহুকেইগৰাকী লোকক উল্লেখযোগ্য যে ডক্টৰ ভগৱান দেৱমিশ্ৰ হৈছে মহাজোটৰ সমৰ্থিত চিপিএমৰ প্ৰাৰ্থী ইনামুল ইছলামৰ এক ৰিপৰ্ট এগৰাকী ব্যতিক্ৰমী প্ৰাৰ্থী মহাজোঁটৰ প্ৰাৰ্থী ভগৱান মিশ্ৰ সম্পূৰ্ণ প্ৰচাৰ ব্যতিক্ৰম ধৰণে কৰিছে ইয়াত যিসকল প্ৰচাৰ কৰিবলৈ আহিছে গাঁৱে ভূঁয়ে সেই প্ৰচাৰৰ সময়ত যিসকল ৰোগী আছে ৰোগীসকলক চিকিৎসা কৰা পৰিলক্ষিত হৈছে আমাৰ লগত ভগৱান দেৱ মিশ্ৰ আছে তেহেঁতৰ পৰা পোনে পোনে জানিবলৈ বিচাৰিম আপুনি কেনেধৰণে প্ৰচাৰ চলাইছে মই প্ৰচাৰ চলাইছোঁ সামগ্ৰিকভাৱে ৰঙিয়া সমষ্টিৰ যি বিভিন্ন সমস্যা আছে আৰু যিবিলাক সমস্যা প্ৰত্যক্ষভাৱে আমাৰ জনসাধাৰণ সন্মুখীন হয় সেই সমস্যাসমূহৰ সমাধানৰ ৰাস্তা বিচাৰি মই জনসাধাৰণৰ ওচৰত আহিছোঁ তেখেতসকলৰ পৰামৰ্শ গ্ৰহণ কৰিছোঁ আৰু আগত যিবিলাক এই সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত যিবিলাক অৱহেলা হৈছিল বা অন্যায় হৈছিল বা উপেক্ষা হৈছিল সেইবোৰ জনসাধাৰণে কি ধৰণে গ্ৰহণ কৰিছে বা কি ধৰণে প্ৰত্যাখ্যান কৰিছে এই সকলোবিলাক কথা আলোচনা বিলোচনা কৰি মই ৰাইজৰ মন ল'বলৈ বিচাৰ কৰিছোঁ আৰু মই ৰাইজৰ লগত পৰামৰ্শ কৰি এইবিলাক কথা কেনেকৈ সমাধান কৰিব পাৰোঁ তাৰ কাৰণে যত্ন কৰি আছোঁ যদি ক'ৰবাত ৰোগী পাইছে কেনেধৰণে চিকিৎসা কৰিছে ৰোগী পালে এতিয়া খুব সূক্ষ্মভাৱে ৰোগী নিৰীক্ষণ কৰিব পৰা নাই কিন্তু যিখিনি পাইছোঁ উপৰুৱাকৈ কিছুমান ৰোগী চাইছোঁ এই সময়ছোৱাত সাধাৰণভাৱে পৰামৰ্শ দিছোঁ কিন্তু যিধৰণে চেম্বাৰত বহিলে যিধৰণে পৰীক্ষা কৰিব পাৰি সেইধৰণে পৰীক্ষা কৰাৰ সুবিধাটো এতিয়া নাই যিখিনি পাৰিছোঁ সেইখিনি কৰিছোঁ আৰু এগৰাকী ৰোগী আছে তেহেঁতৰ পৰা জানিবলৈ বিচাৰিম কি ক'ব কি ক'ম মানে এতিয়া মই এইটোৱে ক'ব বিচাৰোঁ যে আমাৰ খুব যিটো সেইটোৱে লাগে আমাক বিচাৰটো এইটোৱে লাগে যিটো পৰিৱৰ্তন পৰিৱৰ্তন যিটো আমাৰ ৰাস্তা পদূলি তেহেঁতে বঢ়িয়া এইটো গুড নিউজ গতিকে আপোনালোকক ধন্যবাদ দিলোঁ এই যি চিকিৎসা কৰি আছে বা এনেই যে আহি ভাল কথা বতৰা পাতি আছে এইটোও বৰ ভাল লাগছে গতিকে কেণ্ডিডেট এনেকুৱা হ'ব লাগে যিটো কেণ্ডিডেট নেকি মানুহক আকৰ্ষণ কৰিব পাৰে হয় গাঁৱে ভূঞে আৰু এন ডি এ পিৰ কামাণ্ডাৰ এম বাথাৰ নেতৃত্বত প্ৰায় ত্ৰিছজনীয়া এটা দল পুনৰ উভতিছে জংঘললৈ এই কথা স্পষ্ট কৰিলে বি টি আৰৰ বিশেষ আৰ জি পি এল আৰ বিষ্ণই এখনৰ পৰা চোকা দৃষ্টি ৰাখিছে আৰক্ষীয়ে কুকুৰাঝাৰৰ বিছমুৰিত অস্ত্ৰ ভাণ্ডাৰ উঠাৰ পিছত এই সংবাদ মেলযোগে এই কথা জনাইছে বি টি আৰৰ বিশেষ আৰ জি পিগৰাকীয়ে ইফালে নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত বিছমুৰিৰ ঘন জংঘলৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে অস্ত্ৰ ভাণ্ডাৰ আৰক্ষীৰ অভিযানত উদ্ধাৰ হৈছে মেগজিনসহ দুটা এ কে 56 ৰাইফল 29 জাই গুলী আৰু এটা ৰিভলভাৰ ধুবুৰীৰ বহু প্ৰতীক্ষিত ধুবুৰী জিলা সভাপতি দেৱময় চানালে এইবাৰ ধুবুৰীৰ প্ৰাৰ্থী হিচাপে নিৰ্বাচিত হৈছে কি ক'ব এই মুহূৰ্তত প্ৰথম প্ৰতিক্ৰিয়া হিচাপে কি ক'ব বিচাৰিব প্ৰথম প্ৰতিক্ৰিয়া ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাজ্যিক তথা কেন্দ্ৰীয় নেতৃত্বই মোক তৃতীয়বাৰৰ বাবে ভৰসা কৰাৰ কাৰণে তৃতীয়বাৰৰ বাবে আশীৰ্বাদ কৰাৰ কাৰণে তেখেতসকলক মই ধন্যবাদ জনাইছোঁ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টী আজি 2021 চনত ধুবুৰী জিলাত তিনিটা বিধানসভা সমষ্টি যিটো স্থিতিত আছে ৰাজ্যিক আৰু কেন্দ্ৰীয় নেতৃত্বত আশীৰ্বাদ হিচাপে আমি ডেফিনেটলি ধুবুৰী বিধানসভা সমষ্টি জিকিম বাকী দুটাও আমি জিকাৰ কাৰণে 100% চেষ্টা কৰিম আৰু আমি তিনিটা সমষ্টি জিকিম সেইখিনি আমাৰ বিশ্বাস আছে এইবাৰ যথেষ্ট মানুহ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতি আগ্ৰহী হৈছে বহু মানুহ আপুনি বিগত 5 বছৰে যথেষ্ট কষ্ট কৰিছে জিলা সভাপতি হিচাপে 3 বছৰ কষ্ট কৰিছে কেনেকুৱা কি ৰাইজৰ টিকেটটো পোৱাৰ পিছত ৰাইজৰ প্ৰতিক্ৰিয়া কেনেকুৱা পাইছে ভাৰতীয় জনতা পাৰ্টী হিচাপে সভাপতি হিচাপে দায়িত্ব লওঁ আমাৰ আজি 1 বছৰ 3 মাহ হ'ল আৰু অসম চৰকাৰ তথা কেন্দ্ৰীয় চৰকাৰে যোৱা 6 বছৰে কওক বা 5 বছৰে কওক যিমানখিনি জনকল্যাণমুখী কাম কৰিছে তাৰ কাৰণে ৰাইজ কিন্তু বিজেপিমুখী হৈ আছে দুৰ্ভাগ্যবশতঃ ধুবুৰী বিধানসভা সমষ্টিত 3 বাৰ আমি UDFৰ MLA পাইছোঁ ধুবুৰী 15 বছৰ পিছুৱাই গৈছে আৰু বিজেপি শাসিত 5 বছৰ মানে
পাঁচ বছরে পনেরো বছরের সমান গতি আমি তেনেকে কব হলে বিশ পঁচিশ বছর আমি পিছুয়াই আছো আন আন ঠাইর তুলনাত। গতি ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমান শিখ ইসাই আটাইকজনে হাতে হাত মিলাই এইবার ইউডিএফর পরিত্রাণ পাব বিচারিছে। ইউডিএফক তেখেতসকলে সৌভাগ্যক্রমে আমার সেইম প্রার্থী আকৌ পাইছে, তেখেতের যথেষ্ট এন্টি ইনকাম্বেন্সি আছে, গতি মানু উফরাই পেলার কারণে ভারতীয় জনতা পার্টি জিকার কারণে আর ইউডিএফক উফরাই পেলার কারণে মানু হাজু হয়ে আছে, আমি জিকিম সেখিন আমার নিশ্চিত। এটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী আমি হয়েছো ধুবুরীবাসী হিসাবে, মোদী সাহেবে আমার কারণে ধুবুরী ফুলবাড়ি দলংর কাম আরম্ভ করেছে, যে একটা সপন বলে বাস্তবত পরিণত হয়েছে, তার কিবা প্রতিফলন ভোট বক্সত ব্যালট বক্সত বা ইভিএমত পড়ব নাকি? ধুবুরী ফুলবাড়ি দলংর কথা তো আছে, ধুবুরী মেডিকেল কলেজ আমি কেতিয়াও ভাবা নাছিল ধুবুরীত মেডিকেল কলেজ হব, রাজ্যিক তথা কেন্দ্র সরকারের তেখেতসকলে আশীর্বাদ। এটু আমার রূপসী এয়ারপোর্ট 82-র পৰা বন্ধ হয়ে আছে, রূপসী এয়ারপোর্ট আকৌ পুনরুজ্জীবিত হয়ে উঠিছে, হয়তো আমার ইলেকশনের পিছতে আকৌ হয়তো আমার আরম্ভ অপারেশনাল হব। ঠিক তেনেদরে ধুবুরীর মাঝে দিয়ে রেল সেবা আকৌ আরম্ভ হয়েছে, জাহাজ সেবা বাংলাদেশের থ্রুয়েদি আরম্ভ হয়েছে, আমার যেটু মাল্টিমডাল পার্ক আমার যোগীঘোপাত হয়ে আছে তার বেনিফিটসও ধুবুরী পাব। গতি ফুলবাড়ি দলঙর পর আদি করে যিমানখিনি কেন্দ্র তথা রাজ্য সরকারে আমাক আশীর্বাদ দিছে তার সুফল ধুবুরীবাসী রাইজে পোয়া আরম্ভ করেছে। আর আপনাদের যদি আদাবাড়ি অঞ্চল যায় যত আমার এই ধুবুরী ফুলবাড়ির ব্রিজর কাম আমার ধুবুরী অঞ্চল আরম্ভ আমি অলরেডি দেখা পাইছো, মানুষ যথেষ্ট উৎসাহত আছে যে ধুবুরীত ভারতীয় জনতা পার্টি সরকারের যিখিনি উন্নয়নের গতি আরম্ভ হয়েছে, যদি বিজেপির ইয়াতে এমএলএ হয় সেই গতি যথেষ্ট ত্বরান্বিত হব। বোলে কৃষ্ণার পশ্চিম ডাই রঙা তিনদিনিয়া কার্যসূচী পালন করা হয়েছে রাভা লোকসকলের পরম্পরাগত বায়ক উৎসব, কৃষিকর্মা ভাল হবলৈ আর বেমার আজারের হাত সারিবলৈ এই উৎসব পালন করা হয়। বায়ক্ষ দেবীক আরাধনা করলে মনোবাসা পূরণ হয় বলে রাভা জনগোষ্ঠী লোকের বিশ্বাস। বায়ক্ষ দেবীক সন্তুষ্ট করবলৈ বায়ব্রা সকলের নৃত্য করা লোকসকল কেবাদিনও অনাহারে থাকি বিভিন্ন নীতি নিয়মে পূজা অর্চনা করে আরাধ্য দেবীক সন্তুষ্ট করবলৈ জুইর উপর নৃত্য করে। বায়ক উৎসবত উপস্থিত থাকে বিশিষ্ট অভিনেতা তথা নাট্যকর্মী পবিত্র রাভা, কৃষ্ণার পশ্চিম ডাইরঙর পৰা অরূপ নাথৰ এক প্ৰতিবেদন। এইটো গোটেই আমাৰ ৰাভা জাতিটোৰ কাৰণে এটা খুব শুভ দিন আৰু ইয়াৰ পৰাই আমাৰ গোটেই বছৰটো আৰম্ভ হয়। একচুৱেলি এই পূজাটোৰ জৰিয়তে গোটেই ৰাভা জাতিটোৱে এইটোৱেই কামনা কৰে যাতে গোটেই মানৱ কল্যাণ হওক। যি ধৰণৰ মানে সীতাক ৰাৱণৰ হাতৰ পৰা উদ্ধাৰ কৰাৰ পিছত রাইজে তেওঁক মানে অগ্নি পরীক্ষা করাছিল, তদ্রুপ রাভাসকলেও আসলে যুদ্ধরপরা উভতি অহা সৈনিকসকলক মানে শত্রুপক্ষর কেন ধরনের ব্যবহার করেছিল তার উপর একটা অগ্নি পরীক্ষা করা হয়েছিল। অগ্নি পরীক্ষার পিছত যদি সফল হয় জুয়ে একো তেওঁলোক ক্ষতি নকরে তেতিয়াই রাভা রাজ্যে একটা হর্ষধ্বনি দিয়ে উল্লাহে আদরি লৈছিল। এইটাই রাভাসকলের যেটু বাইকর অসমীয়া আক্রমণের হুঙ্কার দিয়া প্রাক্তন এ ইউ ডি এফ বিধায়ক শেখ শাহ আলমক আদরণি জানাইছে অসম গণ পরিষদে। জাতির অস্তিত্ব রক্ষার শ্লোগান দিয়া আঞ্চলিক দলটির বরঘরত বহিব অসম বিদ্রোহী শেখ শাহ আলম, কিয়নো পশ্চিম গোয়ালপাড়াত অগপয় শেখ শাহ আলমক দিছে নির্বাচনী টিকট। অগপর বরঘরত অসমিয়ার শত্রুক স্থান, 855 জন শহীদর বলিদানক চূড়ান্ত অপমান। অসমিয়াক আক্রমণের মুকলিক হুঙ্কার দিয়া প্রাক্তন এ আই ইউ ডি এফর বিধায়ক শেখ শাহ আলমক বুকুত হুমুয়াই ললে অগপয়। জাতির অস্তিত্ব রক্ষার শ্লোগান দিয়া অগপয় নিজের আদর্শক জলাঞ্জলি দি বরঘরত বহুয়ালে অসম তথা অসমিয়ার শত্রু শেখ শাহ আলমক। দেওবারে ঘোষণা করা অসম গণ পরিষদর তৃতীয় পর্যায়ের নির্বাচনের 13 জনীয় প্রার্থী তালিকাত স্থান পালে শেখ শাহ আলমে। পশ্চিম গোয়ালপাড়া সমষ্টিত শেখ শাহ আলমক প্রার্থিত্ব প্রদান করলে অসম গণ পরিষদে। অসম আন্দোলনের পটভূমিত গঠন হওয়া অগপয় অতি সংগোপনে
দলীয় প্রার্থিত্ব দিয়া এইজন শেখ শাহ নামে কি কইছিল কোন আমি আপনাদের ধৈর্য করতে বলবো 70 বছর ধৈর্য করেন না 30 40 বছর ধৈর্য করেন এই দেশে মুখাবো আমরা চালাবো এই দেশে মুখাবো আমরা চালাবো হিমন্ত বিশ্ব শর্মা সাহেব বলছে দুই জনের পর চন্দ্রনাথ তাকে চাকরি দেবে না এটা দেবে না ওটা দেবে না আমাদের সন্তানে একটা হলেও দেবো না একদিন আপনারাও আক্রমণ করব কিছুদিন জেগে দেন আমরা আক্রমণ করব এই আক্রমণ কথা আমরা মানি না ওনার পার্সোনাল মাঠ এই কিসের জিনিস আজকে আসামের কথা বলা কোন এরকম পরিবেশ নাই আমরা এইসব সমস্যার সমাধান করতে চাই বদরুদ্দিন আজমলৰ উপস্থিতিতে এইদৰে অসমীয়াক আক্ৰমণৰ হুংকাৰ দিয়া সেইদিনা শেখ শাহ আলমৰ পৰা মাইক কাঢ়ি লৈছিল আজমলে একদিন আপোনাৰ আক্ৰমণ কৰিব কিছুদিন জেগে দেন আমি আক্ৰমণ কৰিব এই আক্ৰমণৰ কথা আমরা মানি না ওনার পার্সোনাল মাঠ এই কিসের জিনিস আজকে আসামের কথা বলা কোন এরকম পরিবেশ নাই আমরা এইসব সমস্যার সমাধান করতে চাই আজমলেই সহ্য করা এইজন চূড়ান্ত অসম তথা অসম বিদ্বেষী শেখ শাহ আলমক এতিয়া বৰ পীড়া পাৰি দিছে আজমলক অসমীয়াৰ শত্ৰু বোলা শাসকীয় মিত্ৰজোঁটে আজমলৰ কঠোৰ স্থিতিত পৰৱৰ্তী সময়ত এআইডিএফ দল ত্যাগ কৰিবলৈ বাধ্য হৈছিল শেখ শাহ আলমে কিন্তু এইজন অসমীয়াৰ শত্ৰুৱে কিছুদিন পূৰ্বে চলাইছিল বিজেপিত যোগদানৰ চেষ্টা কিন্তু বিজেপি কৰ্মীৰ তীব্ৰ প্ৰতিবাদত হেঙৰাবাৰীৰ বিজেপি কাৰ্যালয়ৰ পৰাই উভতিবলগীয়া হৈছিল শেখ শাহ আলম অসমীয়াৰ বিৰুদ্ধাচৰণ কৰি এ আই ইউ ডি এফতে স্থান নোপোৱা এইজন শেখ শাহ আলমক ৰঙা দলিচা পাৰি দিলে খিলঞ্জীয়াৰ অস্তিত্ব ৰক্ষাৰ শ্লোগান দিয়া অসম গণ পৰিষদে আনুষ্ঠানিক যোগদানৰ কথাও গোপনে ৰাখি পিছ দুৱাৰেদি অসম বিদ্বেষী শেখ শাহ আলমক প্ৰাৰ্থিত্ব দিলে অসম গণ পৰিষদে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট মৰ্নিং 18 দেওবাৰে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আৰু প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙে নিৰ্বাচনী ৰণসিংহা বজোৱাৰ পিছতে আজি নিৰ্বাচনী ৰণসিংহা বজাবলৈ অসমলৈ আহিব বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডা ঢকুৱাখানা জামুগুৰিহাট আৰু বৰচলাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব জে পি নাড্ডাই ঢকুৱাখানা নৱদলে জামুগুৰিহাটত পদ্ম হাজৰিকা আৰু বৰচলাত গণেশ লিম্বুৰ হৈ চলাব নিৰ্বাচনী প্ৰচাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱাৰ পিছতে বিয়লি ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ জৰিয়তে দলীয় কৰ্মীৰে বৈঠকত মিলিত হ'ব জে পি নাড্ডা আনহাতে নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে আজি অসমলৈ আহিব মধ্যপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী শিৱৰাজ সিং চৌহান নাহৰকটীয়া আৰু ঢকুৱাখানাৰ জনসভাত তেওঁ অংশগ্ৰহণ কৰিব জোনকৈ ষ্টাৰ কেম্পেইনাৰ আজি অসমলৈ আজিৰ দিনটোত অসমলৈ আহিব ৰাষ্ট্ৰীয় বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডা ঢকুৱাখানা জামুগুৰিহাট আৰু বৰচলাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব জে পি নাড্ডাই ঢকুৱাখানা নৱদলে জামুগুৰিহাটত পদ্ম হাজৰিকা আৰু বৰচলাত গণেশ লিম্বুৰ হৈ চলাব প্ৰচাৰ অভিযান আনহাতে তেওঁ বিয়লি ভাগলৈ ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ জৰিয়তে দলীয় কৰ্মীৰে বৈঠকত মিলিত হ'ব নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে আজি অসমলৈ আহিব মধ্যপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী শিৱৰাজ সিং চৌহানো নাহৰকটীয়াৰ ঢকুৱাখানা জনসভাত তেওঁ অংশগ্ৰহণ কৰিব নিৰ্বাচনী গৰম বতাহ বৰ্তমান ৰাজ্যখনত আৰু ইজনৰ পিছত সিজনকৈ ষ্টাৰ কেম্পেইনৰ আগমন ঘটিছে অসমলৈ আৰু দেখিবলৈ পোৱা গৈছে যে কালিৰ দিনত ৰাজনাথ সিং আৰু অমিত শ্বাহৰ পিছত আজি জে পি নাড্ডা আহিব অসমলৈ আৰু তিনিখনকৈ ৰাজহুৱা সভা তেওঁ অংশগ্ৰহণ কৰিব সমান্তৰালভাৱে মধ্যপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী শিৱৰাজ সিং চৌহানো আহিব আজি অসমলৈ আৰু এই মুহূৰ্তত পূৰ্বতে সমস্যালৈ গৈছোঁ মন বিকাশ বুঢ়াকৈ আমাৰ সৈতে সংযোগ স্থাপন হৈছে মন বিকাশৰ সৈতে মন বিকাশ কেনেধৰণৰ প্ৰস্তুতি চলিছে এই মুহূৰ্তত ক'ত উপস্থিত আছে কি জনাব হয় এই মুহূৰ্তত আমি উপস্থিত আছোঁ ধেমাজি ঢকুৱাখানা 112 নং বিধানসভা সমষ্টি আজি যিহেতু ঢকুৱাখানাৰ এই ৰাজহুৱা খেলপথাৰত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডাৰ লগতে
বৈজয়ন্ত পাণ্ডা, সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়াকে ধরে শিক্ষক নেতৃত্ব অংশগ্রহণ করব। আর এই সমষ্টিটির প্রার্থী মন্ত্রী নবকুমার দলে হয়ে ইয়াতে প্রার্থী নির্বাচনী প্রচার সভা চলাব। আর যেহেতু কব লাগবে যে এই সমষ্টিটির যেহেতু যখন নির্বাচনী ইতিমধ্যে গরম বতাহ আরম্ভ হয়েছে, ইয়াত তিনগুলো মূলত প্রার্থী আসলে মাজত এখন যুঁজ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ইয়াত কংগ্রেসের প্রার্থীগুলো ইতিমধ্যে নির্বাচনী প্রচার তীব্রতর করে তুলেছে। সমান্তরালকে যদি চা যায় আজি এই সভালে বিভিন্ন প্রান্তর সমষ্টিটির বিভিন্ন প্রান্তর রাইজ ইয়াতে সমবেত হব। আর যেহেতু আমি যেহেতু নির্বাচনী যুক্ত সভা ইয়াত পর্যবেক্ষণ করেছো যে এই সমষ্টিটির আসলে যখন মিত্রজোঁটর প্রার্থী প্রার্থীগুলো যেন আসলে এই আসলে দলের যে কর্মী সেই কর্মী সকলে আমি দেখা গেছে যে বিশেষ করে গণশক্তির ইয়াত যুক্ত আসলে পতাকা গণশক্তির পতাকা কিন্তু ইয়াত মিত্রজোঁটর প্রার্থীগুলো হয়ে দেখা পাওয়া নাই। তার পরিবর্তে গণ পরিষদ আর ভারতীয় জনতা পার্টির পতাকা ইয়াত দেখা গেছে। আর আজি এই যে নির্বাচনী স্টার কেম্পেইনের যে সভা, এই সভার জড়িয়তে আসলে কিমান দূর ইয়ার প্রার্থীগুলো হয়ে পিনি আসলে রাইজর মন আকৃষ্ট করব পারিব সেয়া কিন্তু লক্ষণীয় হব। আর কি যেহেতু ইয়াত 11 বজাত এই কেন্দ্রীয় যী আসলে রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাকে ধরে যেহেতু দলীয় শিক্ষক নেতৃত্ব ইয়াত অংশগ্রহণ করবলে আহিব। আর ইয়াত প্রায় 5,000 অধিক লোকের ইয়াতে সমাগম হব বলে ইতিমধ্যে ইয়ার উদ্যোক্তা জানিব দিছে যে ইয়াত ইয়ার পিছতে যেহেতু অন্য এখন সভালে যেহেতু গুছি যাব। আর সমান্তরালকে যদি চা যায় ধেমাজির সমষ্টি বা এই লক্ষিমপুরের 4টাক সমষ্টিত কিন্তু যে ধরনের নির্বাচনী গরম বতাহ আরম্ভ হয়েছে আর ঢকুয়াখানার এই পরিস্থিতি ঢকুয়াখানার যে নির্বাচনী প্রেক্ষাপট যদি চা যায় ঢকুয়াখানার নির্বাচনী প্রেক্ষাপটত যেহেতু মন্ত্রী নবকুমার দলে যেহেতু দুবারক বিধায়ক হয়ে গেছে, সমান্তরালক এইবার যেহেতু যখন আসলে যী কংগ্রেসের প্রার্থী বা জাতীয় পরিষদের প্রার্থী আছে কেবাগী প্রার্থী আজ যেহেতু নির্বাচনের অবতীর্ণ হয়েছে, আর আজি যখন নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হব ঢকুয়াখানার যে ঢকুয়াখানার মন্ত্রী তথা ঢকুয়াখানার বিধায়কগী হয়ে পিনি আসলে বর্তমান বিজেপি প্রার্থীগী নবদলে হয়ে যদি প্রার্থী নির্বাচনী প্রচার চলাব। আর আমি মো ক্যামেরা সহযোগে দেখাইছে যে এই যে আসলে ঢকুয়াখানার রাজহুয়া খেলপথার প্রায় 5,000 অধিক লোকের সমাগমে আজি নির্বাচনী রণডঙ্কা বজাব। আর ঢকুয়াখানার প্রার্থীগী আসলে এই প্রচার সভায় নিশ্চিতভাবে যে নির্বাচনী মূল যুঁজ আগবাড়িছে সেই যুঁজত কিন্তু এক বিশেষভাবে নিশ্চয় মন বিকাশ সময় কিমান নির্ধারণ করা হয়েছে, কে বজাত গিয়ে উপস্থিত হবগৈ জে পি নাড্ডা? আর লগতে দেখিলে পাওয়া গেছে যে বর্তমান নির্বাচনী গরম বতাহ প্রতিটি সমষ্টিতে নিজের যাতে সাংগঠনিক ভেটি বা নিজের স্থিতি যাতে সবল করবেন তার বিভিন্ন প্রার্থী সকলে নির্বাচনী প্রচার চলাই গেছে। গতি ঢকুয়াখানাত নবকুমার দলে কেন ধরনের প্রভুত্ব আছে বা কেন ধরনের এবার প্রভাবিত হব পারে এই নির্বাচনী বতাহজাকত, কি কি প্রভাব থাকবে বা কেন ধরনের প্রতিদ্বন্দ্বী আসবেন তার সম্মুখে এবার কি জানাব এই সন্দর্ভত? হয় রশ্মিতা, যেহেতু দেখা গৈছে যে এই সমষ্টিটো যদি চা যায় পূর্বতে যেহেতু এই সমষ্টিটির ভরত নরহরে ইয়ার প্রতিনিধিত্ব করেছিল প্রায় 25টা বছর শাসনকালত, সেই 25 বছরে আজি আসলে ভরত নরহরে যে অপশাসন বলে কোয়া যায় সেই অপশাসন কলাই দিয়ে বাদ পিছত আসলে মন্ত্রী নবকুমার দলে দুবারক 2011 চনের বর্তমানলৈকে যেহেতু বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে গৈছিল। আর নির্বাচিত হওয়ার পিছত ইয়াতে রেয়া রাইজে বিচারিছিল পরিবর্তন, প্রকৃতার্থত এই সমষ্টিটোত কিমান দূর তেখেতে এই বিজেপির মন্ত্রীগুলো কিমান দূর পরিবর্তন আনিব গৈছে সেয়া নিশ্চয় রাইজে অবগত করব এই নির্বাচনত। কিন্তু দেখা গেছে যে যিসমূহ আসলে নির্বাচনী প্রচার সভা ঢকুয়াখানা সমষ্টি যদি নির্বাচনী প্রচার সভাসমূহ দেখা যায় যে সমষ্টিটির প্রায় যিসমূহ কার্যালয় বা প্রতিটি কার্যালয় নির্বাচনী কার্যালয় মুক্তি করার সময় কিন্তু যথেষ্ট লোকের সমাগম দুইটা দলের ক্ষেত্রে দেখা গেছে। আর বিশেষ করে নৈপরিয়া সমষ্টির লোকসকলে কিন্তু এবার এক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করব রশ্মিতা, যেহেতু নৈপরিয়া লোকসকলের মাজত যে ধরনের আসলে রাজনৈতিক যে আসলে সচেতনতা আর রাজনৈতিক সচেতনতায় কিন্তু ইয়ার যে ইয়ার এই ঢকুয়াখানা সমষ্টিটোত যে রাজনৈতিক আসলে যে নেতার আসলে মুখর পরিবর্তন হব পারে সেয়াও কিন্তু নোৱাৰি। আর ঢকুয়াখানা সমষ্টিটোত যেহেতু দুবারকর বিধায়ক মন্ত্রী নবকুমার দলে এই যে নির্বাচনী পাছতে আসলে এই সভা এই স্টার কেম্পেইনের সভাখনে কিন্তু এক অন্য দিশলৈ লৈ যাব আর তিনিকুণীয়া এখন যুঁজ হওয়ার দিকে আগবাড়িছে, যদি মূলত কিন্তু কংগ্রেসের প্রার্থীগুলোর সহ কিন্তু তীব্রতর এখন যুঁজ হব ঢকুয়াখানা সমষ্টিত। আর নিশ্চিতভাবে বগীনদী খিলামরাকে ধরে ঢকুয়াখানা তিনিটাকৈ ব্লক আছে, এই তিনিটা ব্লকত যিসমূহ আসলে প্রচার সভা চলিছে সেই প্রচার সভাসমূহত কিন্তু অংশগ্রহণ যথেষ্টভাবে বৃদ্ধি পাইছে। আর ঢকুয়াখানা সমষ্টিটো উদ্ধারের বাবে ভারতীয় জনতা পার্টিয়ে নিশ্চিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখব, যেহেতু মন্ত্রী নবকুমার দলে এই সমষ্টিটির প্রতিনিধিত্ব করে গেছে। আর ঢকুয়াখানা সমষ্টির রাইজে আসলে পরিবর্তন আসলে নেতার পরিবর্তন বিচারে নে প্রকৃততে উন্নয়নের দরে পরিবর্তন বিচারে, সেয়া কিন্তু অহা 27 মার্চত
নিশ্চিত হব নিশ্চয় মন বিকাশ ধন্যবাদ জনাইছো আপোনালৈ ঢকুৱাখানা পৰা ইয়া মন বিকাশে দেখুৱালে যে কেনে ধৰণৰ প্ৰস্তুতি বৰ্তমান চলিছে পাঁচ হাজাৰৰ অধিক লোকৰ আগমন ঘটিব বুলি ইতিমধ্যে আশা ব্যক্ত কৰিছে দলীয় কৰ্মীসকলে আৰু ইতিমধ্যে আমি জনাইছো যে ঢকুৱাখানাৰ এই দলীয় সভাৰ লগতে জে পি নাড্ডা আন দুখনকৈ দলীয় সভাটো অৰ্থাৎ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰিব নৱ কুমাৰ দলে হৈ আজি নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ অসমলৈ জে পি নাড্ডা গুড মৰ্ণিং এইটিনৰ পৰা বিদায় লৈছো নমস্কাৰ Strong.